श्री रामचरित मानस तुलसीदासी रामायण श्रीमद गोस्वामी तुलसीदास बाबाजी विरचित बालकांड दोहा संख्या 200। अमंगल भवन अमंगल हारी द्रबहु दशरथ अजर बिहारी हरि अनंत हरि कथा अनंत कहि सुनहि बहु विदेश बसंत राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम जय जय राम। बालकांड दोहा संख्या 200। प्रेमाभिभूत माता कौशल्या दीवानिशीर गमनागमनेर कथा जानतेओ पारतेन ना। पुत्र स्नेहे विफोर माता पुत्रेर बाल्य लीलाय विमुग्ध चित्ते संकीर्तन करतेन। प्रेम मगन कौशल्या निषिद्ध न जात न जान सुत स्नेह बस माता बाल चरित कर गान। प्रेम मगन कौशल्या पुत्र प्रेम मग्न कौशल्या रानी कौशल्या माता निशिदिन जात न जान निशिदिन दिन रात चले जाच्छे सेटी तार जानते पारतेन ना। एतो प्रेमे मग्न हये गेछेन प्रेम मगन कौशल्या निशिदिन जात न जान सुत स्नेह बस माता पुत्र स्नेह विभोर माता सुत स्नेह बस माता बाल चरित कर गान। तिनि পুত্রের বাল্যলীলা বিমুগ্ধ চিত্তে সংকীর্তন করতেন বাল চরিত কর গান। প্রেম মগন কৌশল্যা নিষেদিন জাত ন জান সুত স্নেহ বশ মাতা বাল চরিত কর গান। প্রথম চৌপায় একবার মাতা কৌশল্যা শিশুপুত্র কে স্নানাদি করিয়ে উত্তম রূপে সজ্জিত করে দোলনায় শুইয়ে দিলেন। অতঃপর তিনি কুলদেবতার পূজার নিমিত্ত স্নানাদি করলেন। ও একবার জননী অন্নহায়ে করি সিঙ্গার পলনা পোড়ায়ে निज कुल इष्ट देव भगवान पूज हेतु किन्ह स्नान। एक बार जननी अन्हवाए करी सिंगार पलना पोढ़ाए। एक बार जननी माता कौशल्या अन्हावे শিশুপুত্র কে স্নান করিয়ে করি সিঙ্গার পালনা পৌঢ়ায়। শিশুপুত্র কে স্নান করে উত্তম রূপে সজ্জিত করে করি সিঙ্গার পালনা পৌঢ়ায় দোলায় শুয়ে দিলেন। নিজ কুল ইষ্ট দেব ভগবান পূজা হেতু তারপরে কুল দেবতার পূজা সেই ইষ্ট তার পূজা কুলদেবতা সেই ভগবানের পূজার নিমিত্ত নিজ কুল ইষ্ট দেব ভগবান পূজা হেতু কিনহ স্নান স্নানাদি করলেন। একবার জননী অন্নহায়ে করি সিঙ্গার পলনা পোড়ায়ে নিজ কুল ইষ্ট দেব ভগবান পূজা হেতু কিনহ স্নান। এরপরে দ্বিতীয় চৌপায়
মাতা পূজা অর্চনা ও নৈবেদ্য নিবেদন করে পাকশালায় গেলেন। কিছুক্ষণ পরে মাতা কৌশল্যা সেখানে ঠাকুর ঘরে ফিরে এলেন। এসে দেখলেন যে ইষ্ট দেবতার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য পুত্র খেয়ে নিচ্ছে। করি পূজা নৈবেদ্য চড়াওয়া আপ গই যহাঁ পাক বনাওয়া ও বহরি মাত তহাঁ বাচলি আই ভোজন করত দেখ সুত যাই। করি পূজা নৈবেদ্য চড়াওয়া, পুজো করে তারপরে নৈবেদ্য নিবেদন করে। করি পূজা নৈবেদ্য চড়াওয়া আপ গই যাহা পাক বনাওয়া। তারপরে মাতা সেই পাকশালায় গেলেন, রন্ধনশালা পাকশালায়। বহরি মাত তহবা চলিয়াই। তারপরে কিছুক্ষণ পরে মাতা সেখানে ফিরে এলেন। বহরি মাত তহবা চলিয়াই ভোজন করত দেখ সুত যাই। এসে দেখলেন যে ইষ্ট দেবতার উদ্দেশ্যে নিমিত্ত নৈবেদ্য ভোজন করত দেখ সুত যাই। তিনি দেখলেন যে পুত্র সেইটি ভোজন করছে, খেয়ে নিচ্ছে। তৃতীয় চৌপায় মাতা ভাবছেন পুত্রকে দোলনায় শুয়ে রেখে দিলাম, কে তাকে নৈবেদ্যর সামনে এসে বসিয়ে দিল। মাতা ভয় পেয়ে দোলনার কাছে ছুটে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে পুত্র দোলনাতেই শুয়ে আছে। অতঃপর মাতা ছুটে ঠাকুর ঘরে গিয়ে দেখলেন যে সেই পুত্রই সেইখানে নৈবেদ্য খাচ্ছে। তার বুক কেঁপে উঠল, মন অশান্ত হয়ে উঠল। গৈ জননি শশু পহি ভয়ভীতা দেখ বাল তাহা পুনিসুতা ও বহরিয়ায় দেখা সুত সোই হৃদয় কম্প মন ধীর ন হই। গৈ জননী শিশু পহি ভয়ভীতা। তখন মাতা ভয় পেয়ে সেই শিশু যেখানে শুয়েছিল সেখানে গেলেন। গৈ জননী শিশু পহি ভয়ভীতা দেখ বাল তহা পুনিসুতা। তিনি দেখলেন যে সেই পুত্র সেই দোলনাতেই শুয়ে আছে। দেখলেন বহরি আই দেখা সুত সই। তারপরে তিনি পুনরায় যেখানে সেই নৈবেদ্য দেয়া হয়েছে সেখানে এসে দেখলেন সেই শিশু বহরি আই দেখা সুত সই। তারপরে দেখলেন সেই শিশুই আবার নৈবেদ্য খাচ্ছে। হৃদয় কম্প মন ধীর ন হই। তখন তার হৃদয় কম্পিত হয়ে উঠল, মন কেঁপে উঠল। মন ধীর নহি, মনকে শান্ত করতে পারলেন না, অশান্ত হয়ে উঠল। গৈ জননি শিশু পহি ভয়ভীতা দেখ বাল তাহা পুনিসুতা ও বহরি আয় দেখ সুত সোই হৃদয় কম্প মন ধীর ন হই। তারপরে চতুর্থ চৌপায় মাতা বিভ্রান্ত। দোলনায় একজন পুত্র, আবার ঠাকুর ঘরে আরেকজন। মনের ভুল না অন্য কিছু? মাতা কৌশল্যকে বিহ্বল দেখে তখন প্রভু শ্রী রামচন্দ্র সুমধুর মুচকি হাসলেন। ওইয়াহুয়া দুই বালক দেখা মতি ভ্রম মোর কি আন বিশেষা ও দেখি রাম জননী অকুলানি প্রভু হসি দিন মধুর মুসুকানি। ইহা উহা দুই বালক দেখা। তিনি দেখলেন এখানে ওখানে, অর্থাৎ দোলনাতেও বালক শুয়ে আছে, আবার সেই বালকই নৈবেদ্য নিবেদন করা হয়েছে সেটিকে খাচ্ছে। ইহা উহা দুই বালক দেখা, দু জায়গায় সেই একই বালককে দুজন দেখছেন, দুই বালক দেখা। মতি ভ্রম মোর কি আন বিশেষা,
তখন তিনি ভাবছেন আমার কি মতিভ্রম হলো না অন্য কিছু হলো। মতিভ্রমবর কি আন বিশেষা, কি হলো আমার, দেখি রাম জননী অকুলানি। তখন শ্রী রামচন্দ্র দেখছেন তার জননীকে বিহ্বল হয়ে গেছে, সেটি দেখছেন অকুলানি, দেখি রাম জননী অকুলানি, প্রভু হাসি দিন মধুর মুসুকানি। তখন প্রভু শ্রী রামচন্দ্র তিনি সেই শিশু প্রভু রামচন্দ্র সুমধুর হাসছেন, প্রভু হাসি দিন মধুর মুসুকানি, সেই সুমধুর মুচকি হাসছেন, দিন মধুর মুসুকানি। ওইয়া উহা দুই বালক দেখা, মতি ভ্রম মোর কি আন বিশেষা, ও দেখি রাম জননী অকুলানি, প্রভু হাসি দেন মধুর মুসকানি। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। ওম শান্তে 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 হরে ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কে জয়, জয় মহামায় কে জয়, জয় স্বামীজি মহারাজ কে জয়, জয় গঙ্গা মায় কে জয়।